আজকের এই ভিডিওতে জানব একটি হার্ড এবং প্রোটেক্টেড জিমেল আইডি কিভাবে ক্রিয়েট করবেন। তো গাইস, আপনারা দেখতেছেন আপার বি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম তথ্যবহুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জিমেল আইডি এমন একটি কন্ট্যাক্ট ইনফো যেটির সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খোলামেলাভাবে বলতে গেলে, আপনি ইন্ডিয়ান সিটিজেন্স হয়ে কখনোই ইন্ডিয়ান সিম কার্ডের নাম্বার দিয়ে অন্য কোনো দেশের ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে পারেন না, কারণ এটি অ্যালাউডেড নেই। সো আপনাকে অন্য কোনো দেশের ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে গেলে, যেমন ধরুন আপনার যদি ফরেন কান্ট্রিতে কোনো বন্ধু বা আত্মীয় থাকে, তাদের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে আপনাকে বেছে নিতে হবে জিমেল আইডি। হ্যালো বন্ধুরা, এই জিমেল আইডি একটি এমন কন্ট্যাক্ট ইনফো, যেই কন্ট্যাক্ট ইনফোর সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো দেশের ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি প্রতিটি হ্যান্ডসেট মোবাইলে যারা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন ব্যবহার করেন, প্রতিটি মোবাইলে একটি বা তার অধিক জিমেল আইডি থাকে। একটি সিম কার্ডের নম্বর দিয়ে আপনি সম্ভবত 5টি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন, এর বেশি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন না। তো আমরা এই ভিডিওতে জানব বা এই ভিডিওতে শিখব যে আপনি কিভাবে একটি আউট অফ ডেঞ্জার, সেফ জিমেল আইডি আপনার মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন। তো চলুন ভিডিওটি। আপনার হাতের মোবাইল দিয়েই একটি প্রোটেক্টেড জিমেল আইডি অনেকভাবে ক্রিয়েট করতে পারেন। প্রথমত প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোরের লোগোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই লোগোর একদম ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করলে সবার উপরে যে অপশানটা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই গুগল এবং মোবাইলের যে অ্যাকাউন্টটা সেটা আছে, তো গুগলে ক্লিক করবেন। এখানে গুগলে ক্লিক করলে গুগল থেকে আপনি একটি প্রোটেক্টেড জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি জিমেলে গিয়ে জিমেলে ক্লিক করে জিমেলের যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন, এবং এখানেও প্রথম অপশানটি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনার একটি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন গুগলে ক্লিক করে। এখান থেকেও আপনি একটি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। তৃতীয়ত, গুগলে গিয়ে আপনি একটি আউট অফ ডেঞ্জার জিমেল আইডি ক্রিয়েট করতে পারেন। তো গুগলে গিয়ে একদম নিচে মোর নামক অপশানটা আছে, থ্রি ডট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই সবার উপরে আপনার জিমেল আইডি শো হবে, এবং তার পাশে এখানে দেখুন যে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করলেই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামক একটি অপশান আছে, প্রথমে এখানে ক্লিক করবেন। আর এখান থেকেই আমি আপনাদেরকে একটি জিমেল আইডি ক্রিয়েট করে দেখাইতেছি। তো এখানে এখন আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলেই এখানে পাসওয়ার্ড, আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা লাগা আছে সেটা এখানে চাইবে, তো এখানে আমরা দিয়ে দিলাম। এবার এটা চেকিং ইনফো হবে, চেকিং ইনফোর জন্য একটু সময় নেবে। এরপর আপনি এখানে একটি নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। প্রথমে যে ইমেল আর ফোন এটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার যদি কোনো জিমেল আইডি আপনি লগ ইন করতে চান তাহলে এখানে করতে পারেন। আর নতুন কোনো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে একদম নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ফর মাই সেলফ এখানে ক্লিক করবেন, এবং তারপরে আপনার জিমেল আইডির যে ফার্স্ট নেম, সেই ফার্স্ট নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিতেছি, এবং আপনি এখানে তার সাথে নিচে লাস্ট নেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে লাস্ট নেমটাও দিয়ে দিলাম। এরপর আপনাকে যেতে হবে নিচে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতেছি, আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তো এখানে এভাবে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এবার জেন্ডারে ক্লিক করে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি জিমেল আইডি তৈরি করার জন্য আপনার যে জিমেল আইডিটা আপনি তৈরি করবেন সেই জিমেল আইডির এখানে আপনি নাম দিবেন। এখানে আপনাকে আপনার জিমেল আইডি লিখতে হবে, আপনি যে নামে জিমেল আইডি ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে। তো আমি এটা লিখছি, আমার নামটা এখানে আমি লিখে দিতেছি, আর তারপর হচ্ছে আমি একটু এখানে এটা দিয়ে দিলাম। এরপর আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
নেক্সট বটনে ক্লিক করলেই এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আই মিন আপনি একটি নিজের থেকে পাসওয়ার্ড তৈরি করবেন, এমন একটি হার্ড পাসওয়ার্ড তৈরি করবেন যে পাসওয়ার্ডটা অতি সহজে কেউ সেটা ব্যবহার করতে না পারে। সো একটি হার্ড পাসওয়ার্ড আমি এখানে দিতেছি, এটা আমি দিলাম। এই পাসওয়ার্ডটা অন্তত আপনাকে 8 সংখ্যার দিতে হবে, 8 সংখ্যার হতেই হবে পাসওয়ার্ডটা, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এবার নেক্সট বটনে আমি ক্লিক করব। নেক্সট বটনে ক্লিক করলে আপনাকে এই যে কন্ডিশনগুলো আছে গুগল থেকে যে কন্ডিশনগুলো আছে এগুলো অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং তারপর নেক্সট বটনে আবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আবার এখানে যে গুগলের যে প্রাইভেসি অ্যান্ড টার্মসগুলো আছে এগুলো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আই অ্যাংরিতে ক্লিক করলেই আপনার জিমেল আইডি এখানে ক্রিয়েট হয়ে যাবে, নতুন জিমেল আইডি এখানে আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেল। তো চলুন আমরা জিমেল আইডি একটু দেখি আসি যে আমাদের জিমেল আইডি যেটা আমরা তৈরি করলাম সেটা অ্যাকচুয়ালি তৈরি হলো কি না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা আমি যে জিমেল আইডিটা আমি তৈরি করছি সেটা নিচে এসে গেছে, রেহান ইস 969 এই জিমেল আইডিটা এখানে অলরেডি এসে গেছে। তো আপনারাও এভাবে একটি আউট অফ ডেঞ্জার জিমেল আইডি তৈরি করতে পারেন। ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে তখনই দেখা হবে যখন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস অবশ্যই আমার এই আপার বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।